আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছের দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আমরা ভালো আছি আপনারা সবার দোয়ায়। আজ নতুন আর একটা ভিডিও লই আইছি আপনারা সামনে, আর আপনারা ফুল ভিডিও দেখবো আশা করি ভালো লাগবো। আর এখানে দেখতে পাত্র আমি জিঙ্গা হাটিয়া নিয়ার, আর আপনারা খেয়ে কি তখন জানি না আমরা সিলেটি বাসায় তার জিঙ্গা হই, আর বাজারটাই আনা হয়েছে আর লইয়া আনছেন বাজার থেকে। আর জিঙ্গাগুলো আমি এখন খাটিয়া নেয়ার, আর খাটিয়া তারপরে মাংস দিয়ে আরে বানাইব, মাংস দিয়ে এখন রান্না করবো জিঙ্গা দিয়ে, আর চাকরি খাবার লাগিয়া। আর আমরা যে হই প্রথম চাকরি খাইতাম আরে, আর সিলেটি বাসায় আমরা ফতাও হই, ফতা খাইতাম আর প্রথম ফতা আরে ফার্স্ট বছরের প্রথম প্রথম ফার্স্ট ফতা খাইতাম। আর লাগিয়া আমি সবজি এখন খাটিয়া নেয়ার, তারপরে মাংস দিয়ে বানাইমো, আর এখানে জিও বানাইমো, ডিম বানাইমো, ডিম বুনা বানাইমো, সাথে দুধও আছে আর সব। আমি এখন রান্না বান্না করি, আপনারা ফুল ভিডিও দেখবা, স্কিপ না করি পুরা ভিডিও দেখবা, আশা করি আপনারা আছে ভালো লাগবো। আর এই তো দুধ দেখতে পাত্রা, আর এইগুলো আর আমরা পাশের বাড়ি থেকে লইয়া আনা হয়েছে, আর অনেকদিন থেকে আর আমরা দুধ নাই। এর আগে আমরা অনেকদিন আগে আর আমরা দুধ লইয়া খাইতাম আমরা আরেক বাড়ি থেকে, আরেক বাড়ি পাশে আমরা পাশের বাড়ি আর, কিন্তু এখন অন্য কয়েকদিন থেকে আর দুধই বাড়ি থেকে আর মিলেন না, আর দুধ নাই, ধান গাইয়ে দুধ দেয় না। আর এখন অন্য আরেক বাড়ি থেকে দুধ আনছি আর শুধু রোজা মাসার লাগিয়ে আর রোজা মাস ফতাবালা খাবার লাগিয়া। আর এই তো আমার জিঙ্গা বানানি শেষ হয়ে গেছে, দুইয়া খাটিয়া খাটিয়া দুইয়া আনি রান্না বয়ে দিছি। আর জিঙ্গাগুলো থাকে এত বেশি পানি বার হয়েছে দেখতে পাত্রা, পানি ফুটাও দিছি না আমি, কিন্তু জিঙ্গা থাকে এত বেশি পানি বার হয়, পানি লোক রান্না করতে যাবে পানি ভার হয় এইভাবে আর জিঙ্গা থাকে পানি বার হয়। মাংস দিয়া জিঙ্গা এখানে বানাইলাম, আর এখনও ডিম বোনা বানাইমো, ডিম সিদ্ধ করিয়া মশলা দিয়ে মারিয়ে আনিছি, ভাজি উলিছি আমি অফ ক্যামেরায়। আর এখন ডিম বোনা বানানির লগে আর মশলা দিয়ে হরিয়ার বিরিয়ানি হরিয়ার, এই তো আমার ডিম বাজাও শেষ হয়ে গেছে, আর অফ ক্যামেরায় ডিম বাজে নিছি, আর এখন দিয়া দিলাই মো ডিমগুলা। আর এই তো আমরা ফতাখানি রেডি হল দিছি দেখতে পাত্রা, মাংস দিয়া আর জিঙ্গা দিয়ে খানো, এখানো ডিম বোনা, আর সাথে আর অরল ডাইল আছে আর দুধ আছে, আর ভাত রেডি হল দিছি, ফতা খাইতাম আমরা চাকরি খাইতাম আরে। আর আমরা সিলেটি বাসায় ফতা হই লাগে হই আর ফতা খাইতাম, আর আমার ছোটো ছেলে দেখতে পাত্র তাই সবার আগে, আর অত উয়া মা খালি ফতা খাইতে আরে ফার্স্ট ফতা, তো আর কবু আমার গুমও লাগেন না, আর সবার আগে হে ঘুম থেকে উঠি গেছে ফতা হওয়ার লাগে, মনে করছে আমরা ডাকিতাম না, ঘুমাইবার আগে খালি ডাক হয়েছে মা আমার ডাক দিও, আমি ফতা খাইতাম বললাম ঠিক আছে আইবাই ফতা। আর এই তো আমি আজকে শুধু আর আমার চেহারি আর এরপরে ইস্তার বানাইছি আর ওগুলো আর ভিডিও করছি, আর কেতা কেতা রান্না করলাম চেহারি হওয়ার লাগি ফতা হওয়ার লাগি আর রান্না করলাম, আর এখন যে করছি আর ইফতার বানাই আর আমি, আর ইফতারের সময় কোনো সবজি আমি আর রান্না করা এটা আর উঠাইছি না ভিডিওর মাঝে, শুধু আর ইফতার বানানি যেটা ওটা আর উঠাইছি। আর এখন খিচুড়ি বানাই আনি আর দেখতে পাত্রা, কন্টাইল দিয়া আর চাউল দিয়ে ভিজাই রাখছি আর দুপুরবেলা, আর এখন জিও দিছি আদা পেঁয়াজ খাটিয়ে দিছি আর কাঁচা লবণ দিছি, আর প্রেশার কুকারে রান্না করলে আর তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই তো আমার খিচুড়ি হয়ে গেছে দেখতে পাত্রা, এই তো খিচুড়ি রান্না হয়ে গেছে, আর প্রেশার কুকারে রান্না করলে খুব জলদি আর তাড়াতাড়ি হয় আর খিচুড়ি খুব সুন্দর হয়ে হয়। এরপরে কয়েকবার এইভাবে লড়াচড়া করলে পোলা করি আর সমস্তে উঠাইলে একদম জি হয়ে যায় মিহিং হয়ে যায়। আর এখন আমি দিয়ে দিছি ডালটা, সামান্য ডালটা দিয়ে দিছি, ডালটা দিলে আর খুব ভালো হয় মজা লাগে খাইতে খিচুড়ি। আর এই তো খাসা চানা আর ভিজাই রাখলাম আমি, খাসা চানা দিয়া আর পেঁয়াজ আদা এরপরে খাসা মরিচ দিয়া খাটিয়া লবণ দিয়া খাইতে খুব মজা লাগে খিচুড়ির লগে। আর জো আনছেন আঙ্গুর আনা হয়েছে বাজার থেকে, আঙ্গুর এরপরে তরমুজ জিলাপি খাজুর ইস্তারা লাগি আর সব বাজার থেকে আনা হয়েছে, আর ইস্তারটা আমি এখন রেডি করি নি আর। আর আপনারা ফুল ভিডিও দেখবা, আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো মনে করি একটা লাইক করবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা ফার্স্ট আসছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা,
আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে আমার সাথে আছেন তাদেরকে আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমরার ইফতার রেডি হয়ে গেছে দেখতে মাত্রা, আর জিলাপি প্লেটে প্লেটে আর সাজাইলেছি আমি জিলাপি হাজুর, এরপরে জিও দিয়া আঙ্গুর, এরপরে জিও আছে তরমুজ আছে, তরমুজ আর কিশোরের সাইডে দিলাম না, তরমুজ থেকে তো পানি বাইরে যায় লাগে, তরমুজটা আর আলাদা প্লেটের মাঝে রাখছি। আচ্ছা তা খাসা মরিচ একটা না হলে তো মজা লাগে না খাইতে, ইস্তারের সময় ইস্তারের লগে একটা খাসা মরিচ লাগে খাইতে খুব মজা লাগে, কিশোরের লগে খাসা মরিচ দিয়ে। আর এই তো আজকাল লাগে এই পর্যন্ত, আরে আর আগামী ভিডিওতে দেখা হইব, অত সময় আমার লগে থাকে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।